হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আমি আব্দুল আওয়াল আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের বিষয় হলো এইচপি লেজার জেড M404DN প্রিন্টারের হোয়াইট ডিসপ্লে হলে আপনি কি করবেন, কিভাবে আপনি এই প্রিন্টারের মাদারবোর্ড চেঞ্জ করবেন, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সর্বপ্রথমে আমরা এই প্রিন্টারে ট্রে এবং টোনারটা বের করে রেখে দেব। এই প্রিন্টারটির আমার প্রবলেম হলো এইটার হলো হোয়াইট ডিসপ্লে, এখানে কোনো ডাটা আসে না, শুধু হোয়াইট হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা এইটার ফরমেটার মানে মাদারবোর্ড চেঞ্জ করলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। মাদারবোর্ড চেঞ্জ করার জন্য শুধু আপনার বাম সাইডের কাভারটা খুললেই হবে। এইখানে আপনার দুইটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রু খুললেই হয়ে যাবে। তাহলে আমরা স্ক্রু দুইটা খুলে নেই। যে কোনো একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে দেখেন, বাম দিকের ট্রেটা সামনে থেকে খুলতে হয়, ডান দিকের ট্রেটা পিছন থেকে খুলতে হয়। এখানে আমরা সর্বপ্রথম আপনার যে কানেকশনগুলো আছে সেগুলো ডিসকানেক্ট করে নেব, আর মাদারবোর্ড খোলার জন্য তিনটা স্ক্রু আছে, আমরা তিনটা স্ক্রু খুলে নেব। মাদারবোর্ডটি খুলে ফেললাম, এবার আমরা নিউ মাদারবোর্ডটা আমরা এখানে বসাবো। সেম একইভাবে বসিয়ে আমরা প্রথমে তিনটা স্ক্রু আগে লাগাই নিব, তারপর কানেকশনগুলো আমরা কানেক্ট করে ফেলব। ভিউয়ার্স, এইভাবে আমরা মাদারবোর্ড 4M404DN প্রিন্টারের আমরা মাদারবোর্ড রিপ্লেস করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।